আপনি কি চা খাবেন? আপনি কি চা খাবেন? চা খাবো। আরেকজন চা খেতে চলে আসছে। তোমাদের দাদা আজকে চা বানাচ্ছে। কালারটা তো বানাজের মতো আসছে, গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 7টা আর আমি এখন ঘুম থেকে উঠলাম, আর চা যেহেতু রেডি তাড়াতাড়ি চা খেয়ে আমি আবার রান্নাঘরে চলে আসব। আর এখানে দেখো বাবা আর রোজি কী সুন্দর ঘুমিয়ে আছে। আর আমি চাটা কোনো রকম খেয়ে সব কাজ ওই দিকের সেরে চলে এলাম এবার রান্নাঘরে। আজ অষ্টমী, তাই অষ্টমীর দিনে তো ভালো কিছু থাকবেই খাওয়ার, তাই আজ আমি ডিসাইড করেছি লাঞ্চে বাসন্তী পোলাও আর আমার নিজের রেসিপি ঝাল ঝাল করে মাংস বানাবো। দারুণ হবে, একদম জমে যাবে আজকের লাঞ্চটা। আর তোমাদের আসল কথা বলতে আমি ভুলেই গেছি, একটা দুঃখের বিষয় হচ্ছে বানাজা এক মাস আসবে না। বানাজার খুব শরীর খারাপ, বানাজা হসপিটালেও ভর্তি হয়েছিল। তো আবি ডিসচার্জ হয়ে গেছে, বাড়িতেই আছে, ডাক্তার বলেছে অ্যাড্রেস নিতে তাকে। আর এখানে দেখো প্রায় মাংসটা হয়ে যাওয়ার অপেক্ষায়, রান্না হয়ে গেলেই তাড়াতাড়ি করে একটু লাঞ্চ করে বিশ্রাম করে নেব। ভাবছিলাম আজ সন্ধ্যাবেলায় তিনজন মিলে আটিনগরে যাব পুজো দেখতে, যদিও ইচ্ছে করছে না, তবে বাবানের তালে পড়ে আমায় কিন্তু যেতে হবে। আর 6:30 থেকে একজনকে বলেছি যে আমার বাড়িতে আসার জন্য রোজিকে দেখবে বলে। তাকে তো আর একা ফেলে যাওয়া যায় না, আর পারবও না, সেটা কখনো হয় না। এখানে দেখো লাঞ্চ নিয়ে বসে পড়েছি, তবে চলো এখন লাঞ্চটা সেরে নিই। It's like I can't walk on the ceiling. Oh yeah, got me dreaming. Dreaming in colors I never dreamed. Oh yeah, I let you in deeper than I let anyone else be. ভুলে গিয়া ভুলনে কে লিয়ে তো আগে সে রেখে রাইট ডান লেনে সে বলতে তো সেই চলে মানে পুরো কি আপকো পাতা হোগা সরকার রাইডিং সরকার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন আমরা এই বৃষ্টির মধ্যে যাচ্ছি আটি নগরে দুর্গা পূজা দেখতে। বুঝতে পারিনি যখন আমরা রেডি হয়ে বের হই তখনই বৃষ্টিটা নামলো, না হলে ক্যান্সেল করে দিতাম। গুড ইভিনিং বন্ধুরা, আমরা চলে এলাম কিন্তু আটিনগরে। এতক্ষণ মুষলধারে বৃষ্টি পড়ছিল আসার সময়, তবে এখন থেমে গেছে। আর বললামই তো তোমাদের, এইবার কেন জানি না আমার আনন্দ নেই মনে কোনো। গতবার যেমন এত আনন্দ ছিল, আনন্দ করেছি, আর আমাদের ওই মণ্ডপেই সারাদিন পড়েছিলাম, কতটা আনন্দ করেছি সেটা বলার নেই। সেই আনন্দ এইবার আর নেই আমার, জানি না কেন, কারণ বলতে পারবো না। এক এক সময় হয় না যে বিনা কারণে মনটা খারাপ হয়ে থাকে। আরও আরেকটা বিষয় হলো, এইবার আমি কিছুই শপিং করিনি, কাজে ব্যস্ত ছিলাম, ছুটি ছিল না। শুধু দুটো ব্লাউজ বানিয়েছি, তাও আবার পুজোর দুদিন আগে। এগরোল অর্ডার দিয়েছিলাম আর এগরোল খেতে খেতে আরতি দেখছিলাম, তাই কথাগুলো স্টপ করেছি। তো যাই হোক, বড় বড় দোকানগুলোতেই নিচ্ছিল না অর্ডার, যাও আবার একটা দোকান পেলাম ছোট, সেই দোকানে আমি ব্লাউজ দুটো দিয়েছি, পুরোটাই নষ্ট করে রাখলো।
পুরো পুজোটাই আমার যেন মাটি হয়ে গেল। তাই এইবার দুর্গাপুজো দেখার একদমই আমার মুড নেই। এখানে আর্সেলানের বিরিয়ানি মানে সেল হচ্ছিলো, তো বাবান বললো আমি বিরিয়ানি খাবো। তো কোয়ান্টিটিটা অনেক ছিল, বেশি ছিল বিরিয়ানি, তো আমি তো বেশি খাবো না বলে এক চামচ তোমার দাদা দিচ্ছিল আমাকে টেস্ট করার জন্য। তো এখানে এসে মনটা ভালোই লাগছে একটু। আর এখানে শিক কাবাব বাবানের জন্য অর্ডার করেছিলাম, তো এবার খেয়ে দিয়ে আমরা রওনা হচ্ছি বাড়িতে। আর আমার সকল বন্ধু আর তোমাদের পুরো ফ্যামিলিকে এই অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, টেক কেয়ার।